سبحان الله. Glory be to Allah. سبحان الله سبحان الله. Glory be to Allah. সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় খামার ও কৃষক ভাই বোনেরা, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতেছেন, আপনাদের সকলের দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করতেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর উপজেলার দশদোনা গ্রামে। দর্শক, এটা হচ্ছে আমার নিজ গ্রাম। তো এই গ্রামের একজন উদ্যোক্তা ভাই হোসেন ভাই, তিনি প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে কিছু গরু লালন পালন করে থাকে। তার এই ধারাবাহিকতায় 2023 কুরবানিকে সামনে রেখে তিনি কিছু গরু লালন পালন করেছেন। আজকে আমরা তার এখানে এসেছি, তার এই গরুগুলো দেখবো এবং আপনাদেরকে দেখাবো তিনি এই গরুগুলো কীভাবে লালন পালন করতেছেন এবং আসন্ন 2023 কুরবানি ঈদে তিনি কীরকম দাম আশা করতেছেন সে সম্পর্কে পূর্ণাঙ্গ একটা প্রতিবেদন আপনাদের মাঝে তুলে ধরবো। তাহলে চলেন আমরা হোসেন ভাইয়ের সাথে কথা বলি, কথা বলে তার গরুর দাম দর সম্পর্কে জানি এবং তার এই গরুগুলোকে দেখি। গরুগুলো দেখানোর জন্য পুরোটা সময় জুড়ে থাকবো আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল, আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তাহলে চলেন শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হোসেন ভাই কেমন আছেন? জি ভালো, ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ ভালো। আমরা দেখি প্রতি বছরই আপনি কুরবানির ঈদকে কেন্দ্র করে কিছু গরু লালন পালন করেন, বেশিরভাগই আপনার এখানে দেশি গরু থাকে। এ বছরও দেখি ব্যতিক্রম নাই, কিছু দেশি গরু লালন পালন করতেছেন। আচ্ছা, কতটা আছে গরু আপনার? 60টা আছে। 60টা আছে। আচ্ছা, কুরবানির জন্য কয়টা? কুরবানির জন্য আপনি 6টা। 6টা। কি জাতের গরু এটি? এটি দেশি গরু, শাহিওয়ালের মধ্যে। দেশির মধ্যে শাহিওয়াল না? কি কি মানে সর্বনিম্ন কত টাকা আর সর্বোচ্চ কত টাকার মধ্যে আছে গরু? গরু আপনার এমনি দাম বললে তো হবে না, কিন্তু গরু দেখে দাম করলে ঠিক আছে আর কি কাস্টমার। আচ্ছা, তো আমরা তো এখানে অনেকগুলোই গরু দেখতেছি। তো আমরা প্রথম আপনার এখানে আমরা দেখতেছি বিশাল দেহের একটি সিংহলা গরু আছে, ওইটা আপনার ইন্ডিয়ান বলদ। আচ্ছা, আমরা ওই গরুটা দিয়ে প্রথম শুরু করি। হোসেন ভাই, এটা কি জাতের গরুটা? এটা আপনার ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ, মাশাআল্লাহ, অনেক বড় সরো। উচ্চতাটা কতটুকু আছে? উচ্চতাটা আপনার 6.5 ফুট। 6.5 ফুট। এটা কতদিন আগে সংগ্রহ করা? এটা 6 মাসের মতো হইব। 6 মাস হইছে না? আচ্ছা, এখন ওজন তো মাপা নাই না? ওজন মাপা নাই এমনি। আচ্ছা, এটা খাবার দাবার হিসেবে কি দেওয়া হইতেছে? খাবার দাবার আপনার এমনি বুশি দানাদার খাবার। বুশি আর দানাদার খাবার না? আচ্ছা, ওজন প্রতিদিন কিরকম বৃদ্ধি পাচ্ছে এটার? ওজন মোটামুটি তেমন একটা বৃদ্ধি পাচ্ছে না। তো বিক্রির জন্য এটার দাম কিরকম আশা করা যাইতেছে? বিক্রির জন্য তো আপনার এটার দাম 5 লক্ষ টাকার আশা করতেছি। আচ্ছা, এদিকে তো আমরা মাশাআল্লাহ দিয়ে আরো অনেক সুন্দর একটা গরু দেখতেছি। জি, এটা দেশি গরু, শাহিওয়াল। দেশির মধ্যে শাহিওয়াল না? আচ্ছা আচ্ছা, এটা ওজনটা কিরকম আছে? ওজনটা এটা 8 মণ হইব। এটা হচ্ছে আনুমানিক 8 মণ নাকি? আমরা আর মাপা তো হয় নাই না? মাপা হয় নাই। আচ্ছা, খাবার তো শুধু কাঁচা ঘাস আর দানাদারই নাকি? জি, কাঁচা ঘাস আর দানাদার খাবার। আর তো বিক্রির জন্য কিরকম দাম আশা করতেছেন? এটা আপনার বিক্রির জন্য দাম চাইতে আছি 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা না? আচ্ছা, আমরা ওই দিকটাতে আরেকটা অনেক সুন্দর গরু দেখতেছি, শাহিওয়াল, খুব চঞ্চল, মাটি একদম কুড়া লাগতেছে সব। একটু দুষ্টুমি করে নাকি? না, এমনি তেমন একটা দুষ্টুমি করে না। আচ্ছা, এটার ওজনটা কিরকম আছে? এটা ওজনটা 10 মণ কাঁচাইবো। 10 মণ কাঁচাইবো না? আচ্ছা, বিক্রির জন্য দাম কত চাইতেছে? বিক্রির জন্য এটা 3 লক্ষ 50 হাজার। 3 লক্ষ 50, এটা হচ্ছে চাওয়া দাম নাকি? জি, চাওয়া দাম। আচ্ছা ঠিক আছে, করে দেখতেছি। এটাও দেশি হয়, শাহিওয়াল। এটাও দেশি শাহিওয়াল না? আপনার গরুগুলো বেশ চমৎকার এবং সুন্দর সুন্দর। এগুলো সংগ্রহ করেন কোথা থেকে গরুগুলা? এটি হাটেতে সংগ্রহ করি। হাটেতে? এটি কি কুরবানির ঈদের পরপরই সংগ্রহ করেন নাকি? কুরবানির ঈদের পরপরই। আচ্ছা, তো এটার ওজনটা কিরকম হতে পারে? এটার ওজনটা 8 মণ হইব। 8 মণ না? এটার দাম কত চাচ্ছিলেন? এটার দাম 2 লক্ষ 80 হাজার টাকা। এটা 2 লক্ষ 80 হাজার টাকা, এটা চাওয়া দাম না? চাওয়া দাম।
তারপর আলোচনা করতে পারবে। আচ্ছা, আমরা তো এই দিকটাতে মাশাআল্লাহ দিলে একটা বলদ দেখতেছি মনে হয়, ছোট বলদ, একদম দেশি বলদ, দেশি। আচ্ছা আচ্ছা, এটা বয়সটা কি রকম আছে? এটা দাঁতে চার দাঁত, দাঁতে চার দাঁত। আর আপনার গরু যে কটা আছে সবটাই তো দাঁত মনে পড়ছে না? হ্যাঁ, দাঁত পড়ছে সবগুলো। আচ্ছা, এটার দাম কত চাচ্ছিলেন? এটা, হ্যাঁ, এটা দাম 1,70,000। 1,70,000 আলোচনা করা যাবে নাকি? আলোচনা করা যাইবো। এখানে যেটি আছে বাইরে এটিও নাকি ভিতরে আরো গরু আছে? ভিতরে আছে, ওইগুলা গাই গরু আছে। হেডিও বিক্রি করবেন নাকি? বিক্রি করবো। তো চলেন তো ভিতরে তো একটু দেখি। সবজি নাকি? এটা কি দেশি গরু নাকি? দেশি গরু। ও, দেশি। দেশি কি বকনা না? এটা বিক্রি করে দিবেন? এটাও বিক্রি করে দিবেন। সবই বিক্রি করবেন? খামার কি একবার বন্ধ করে দিবেন নাকি আবার আবার কিনবেন? আবার নতুন করে উঠাম। এটা কত হলে বিক্রি করবেন? এটা 1,40,000। 1,40,000। গাব আছে নাকি? জি, দাম না। এটা কি গাব আছে নাকি? না না, গাব নাই। না, জি না। আচ্ছা, ওই দিক। এটা তো অনেক সুন্দর ছোট্ট একটা গাবি। জি, এটা কি বুট্টি গাবি নাকি? বুট্টি গাবি। আমাদের দেশীয় বুট্টি না? এটা সাথে কি বাছুর আছে? বাছুর আছে। এটা বাছুর না? জি, বাছুর বিক্রি করবো না। বাছুরটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা শাহিওয়ালের বীজ দিছিলেন নাকি? শাহিওয়াল। বাছুর বিক্রি করবেন না? না, শুধু গাবিটা। গাবিটা কত টাকা বিক্রি করবেন? 1,00,000। 1,00,000 টাকা? না, একবারে ছোট গাবি 1,00,000 টাকা হলে দামটা একটু বেশি হয়ে যেতে থাকে না নাকি? এটা চাওয়া দাম? এটা চাওয়া দাম। আচ্ছা, তারপর আলোচনা করা যাবে? আলোচনা করা যাবে। আচ্ছা, ঠিক আছে। তো দর্শক, আপনারা জানেন যে হোসেন ভাই প্রতি বছরই কুরবানিকে কেন্দ্র করে কিছু গরু লালন পালন করে। তো এবছরও 2023 কুরবানিকে কেন্দ্র করে কিছু গরু লালন পালন করতেছেন। আমরা সবসময় তার এখানে দেখি যে তিনি দেশি যে শাহিওয়াল গরুগুলো রয়েছে সেই গরুগুলো লালন পালন করে। আর আমাদের এই অঞ্চলটাতে এই শাহিওয়াল গরুগুলোর বেশ চাহিদা থাকে। তো আজকে মানে এবছর আমি দেখেছি তার এখানে বিশাল দেহের একটি বলদ গরু রয়েছে। তো এই বলদ গরুটা আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন। তো একটু আমরা এখন কথা বলবো যে কিভাবে নেবেন। হোসেন ভাই, আমরা তো আপনার গরুগুলো দেখলাম, আপনি বেশ চমৎকার এবং সুন্দর গরুগুলো লালন পালন করেছেন এবং গরুগুলোকে বেশ যত্নের সহিত লালন পালন করতেছেন। তো আমাদের দর্শকরা যদি আপনাদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করতে চায় তাহলে কিভাবে আপনার সাথে যোগাযোগটা করবে? মোবাইল নাম্বার দিয়ে দিব। মোবাইল নাম্বারে এসে যোগাযোগ করতে হবে। আপনাদের এই ঠিকানাটা হচ্ছে কি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বানসারামপুর থানা দশদনা গ্রাম। এটা আমার নিজেরও গ্রাম। দর্শক, এটা কিন্তু আমার নিজের গ্রাম। আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আর যদি আসতে চান তাহলে খুবই সহজ লোকেশন, এটা ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানা, একদম ব্রাহ্মণবাড়িয়ার শেষ প্রান্তে নবীন। এটা হচ্ছে গিয়া নারায়ণগঞ্জ যে আড়াইহাজার রয়েছে, আড়াইহাজার এবং কুমিল্লা যে হোমনা রয়েছে, একদম মাঝামাঝি সময়ে যাতায়াতের ব্যবস্থা খুবই ভালো। আপনারা যেই কেউ যেই কোনো খান থেকে এসে এখান থেকে গরু নিতে পারবেন। তো হোসেন ভাই, আপনার আমরা আপনার গরুগুলো দেখলাম, খুবই ভালো লাগলো। তো আমাদের দর্শকরা যদি নিতে চায় আপনার সাথে যোগাযোগ করে নিবে। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিলাম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে।